Assalamualaikum everyone. Welcome back to my YouTube channel Colors of Cooking. প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটু রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপিটি আপনাদের সকলের কাছে বেশ ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক দিতেও। আমি আজকে আপনাদের সামনে নতুন একটু রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের রেসিপি আনারসের শরবত। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি। গরমের দুপুরে কিংবা ইফতারের সময় আপনারা পান করতে পারবেন আনারসের শরবতটি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপির দিকে। আনারসের শরবতটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে আনারস। আমি এখানে 1 কাপের মতো আনারস নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারের জগে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সমান বিট লবণ আর 1 টেবিল স্পুন টেস্টি সল্ট। আনারসের শরবতে অবশ্যই এই দুইটা জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু আনারসের শরবতের টেস্টটা আরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 50 গ্রামের মতো চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 2 কাপের থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি। ফিরে আসছি সব কিছু ব্লেন্ড করে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আনারসের শরবত। এবার আমি এটিকে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যাবে আনারসের এই শরবতটি। এটি খেতে যেমন মজাদার, শরীরের জন্য কিন্তু তেমনি পুষ্টিসাধ্য। আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক দিতেও। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে অন্য কোনো দিন।